দক্ষিণে যেমন অনেক পুজো আছে আমাদের এখানেও তেমনি মিতালি ক্লাব একটা নাম করা ক্লাব তারা ভালো করে দুর্গা পুজো আয়োজন করে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় যে এক বিশাল বিস্ফোরণ বা উদ্ভাস উঠতে চলেছে উত্তর কলকাতার মিতালি আসলে আজকে তো খুঁটি পুজো দিয়ে আমরা শুরু করছি রথের দিন তা এইটা খুব আর্লি টু সে আর এই মুহূর্তে আমি পুরোটা ব্যক্ত করতে চাইছি না আমরা যেটা ব্যানারে রাখছি যে উত্তরের উদ্ভাস যেটা নিয়ে সবসময় ইয়ে নিয়ে উৎসব নিয়ে থাকতে ভালোবাসি সেই উৎসবের ওপরেই একটা করা হচ্ছে কিন্তু সেটা ক্রমশ আজকে না বলে কিছুদিন বাদে এটা প্রকাশ করব আমরা এবছর আমাদের শিল্পী স্বনামধন্য প্রশান্ত পাল মহাশয় যিনি গত বছর আমাদের হাতে এশিয়ান পেন্টস স্মারক সম্মান তুলে দিয়েছে এবছরও আমরা আশা করছি উনি যে কাজটা ক্রিয়েশনটা তৈরি করবে সারা কলকাতায় লোকেরা আমাদের এই মণ্ডপে প্রবেশ করলে প্রচুর কালারফুল একটা জিনিস পাবে এবং সবাই উন্মুক্ত হয়ে আনন্দে এবং তাদের মন ভালো হয়ে যাবে সংগ্রামী যেহেতু আগের বছর একটা ম্যাসিভ পারফরমেন্স হয়েছে সারা কলকাতা সারা জাগানো পুজো অবভিয়াসলি এই বছর তাকে ছাপিয়ে যাবে এরকম আশা করছি তো একটা কালারফুল পুজো যেখানে দর্শনার্থীরা এসে সমস্ত পুজো দেখিয়েছে এখানে এসে মজা পাবে একটা উৎসব একটা আনন্দ তারই ইমেজ হবে এবার সংগ্রহ আজ রথযাত্রা পাশাপাশি শহরের শারদ উৎসবের শুভ সূচনা শুরু হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে এখন শুধু অপেক্ষা শিল্পীর তুলির টানের ক্যামেরায় অনিমেষ রায়ের সঙ্গে মুনমুন চক্রবর্তী ইমেজ কলকাতা ভরত চক্র একটি কলকাতার যে কটি পুজো কমিটি আছে অন্যতম পুজো কমিটি যারা প্রতি বছরই মানুষের দৃষ্টি আকর্ষণ করেন লক্ষ লক্ষ মানুষের সেই হিসেবে ভরত চক্রের পুজো আমি এবারে প্রথম এলাম খুঁটি পুজো আমার খুব ভালো লাগছে এখানকার পরিবেশ ভাবনা আমাদের সম্পূর্ণ একটা নতুনত্ব আছে
এবং আমরা আমাদের যে চিন্তাভাবনাটা করেছি সেটা কলকাতা শহরে সম্ভবত নতুনই হবে, সম্ভবত চলমান একটা প্যান্ডেলের আমরা রূপ দিতে চলেছি। আমাদের তো পুজো তো 14 বছর হচ্ছে, তো আমাদের অনেক দিনের পুজো, আমাদের প্রস্তুতি মোটামুটি মানে একটা পুজো শেষ হলেই তারপর থেকেই শুরু হয়ে যায়, মানে গত বছর পুজো শেষ মানেই পরের পুজোর প্রস্তুতি শুরু। ভারত চক্রের ভাবনা এই মুহূর্তে তো হচ্ছে কি আমি যে কাজটা করি পুরোপুরি স্ট্রাকচার ধরে একটা কাজ করি, আর সবে আজকে শুরু, তো শুরুতেই হচ্ছে গিয়ে কি করছি আমি নিজেই সত্যি কথা বলতে হাফ জানি না, মানে আমি শুরু করি একটা চিন্তাভাবনা থেকে, তারপর হচ্ছে গিয়ে করতে করতে একটা জায়গায় যায়, ঠিক আছে সেভাবেই শুরু করি।